ঝালকাঠের রাজাপুরে প্রবীণ শিক্ষক এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের গালুয়া ইউনিয়নের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবুয়াল আহসান আলম মাস্টারকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদ এবং হামলাকারীকে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার সকাল 9:30 রাজাপুর প্রেস ক্লাবের সামনে রাজাপুর উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাইনুল হাসান মৃধা, সিনিয়র সহ সভাপতি বাবু নিত্যানন্দ সাহা, সাতুরিয়া ইউনিয়ন সভাপতি সমীর কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান দুরানি, সমাজসেবক মোহাম্মদ মাইদুল ইসলাম। এ সময় উপজেলার শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন সংগঠক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 6 এপ্রিল শিক্ষক আবুয়াল আহসান আলম মাস্টার কদরের নামাজ পড়তে যাওয়ার সময় গালুয়া ইউনিয়নের কানুদাস কাঠি এলাকার বিজিবি সদস্য আবুল বাশার কিসমত এবং তার বাবা শাহজাহান ফরাজি পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু কেন এই অবস্থা? এই অবস্থায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি, যাতে করে প্রশাসন প্রতিদিন দুটি ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। যখন মসজিদে রমজান মাস, সেই সময় নামাজ পড়তে যাচ্ছেন লাইলাতুল কদরের রাত্রে, যে রাত্র মহিমান্বিত রাত্র, যে রাত্র হাজার রজনীর চেয়ে শ্রেষ্ঠ রাত্র,